টলিউডে এক ঝলকা টাটকা বাতাস এসেছিল হঠাৎ বৃষ্টি ছবির হাত ধরে। 2002 সালে বাসু ভট্টাচার্যের পরিচালনায় এই ছবির নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। বক্স অফিসে সুপারহিট না হলেও এই ছবির অনুসরণে পরে বলিউডে তৈরি হয়েছিল শিব তুম। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ফেরদুস প্রিয়াঙ্কা জুটির হঠাৎ বৃষ্টিও তামিল ছবি কডহাল কোন্ডাই এর অনুসরণে তৈরি। এটাই ছিল প্রিয়াঙ্কার প্রথম ছবি। তার 6 বছর আগে তিনি মিস ক্যালকাটা শিরোপা পেয়েছিলেন। প্রিয়াঙ্কার জন্ম কলকাতাতেই 1977 সালের 12ই নভেম্বর। প্রিয়াঙ্কার দ্বিতীয় ছবি অঞ্জন দত্তের পরিচালনায় বড়দিন। এরপর তিনি অভিনয় করেন সৌতেলায়। একটি বাংলা এবং দুটি হিন্দি ছবির পরেই প্রিয়াঙ্কা পাড়ি দেন দক্ষিণে। 2002 সালে মুক্তি পায় তার প্রথম তেলুগু ছবি রা। ক্রমশ দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম মুখ হয়ে ওঠেন তিনি। পাশাপাশি চলতে থাকে হিন্দি ও বাংলা ছবিতে অভিনয়ও। 2002 সালে মুক্তি পায় হরনাথ চক্রবর্তী পরিচালিত সাথী। জিৎ প্রিয়াঙ্কা জুটির এই ছবি ছিল টলিউডের ব্লকবাস্টার। সুপারহিট হয়েছিল ছবির গানও। রেডিও থেকে পুজো প্যান্ডেল, ও বন্ধু তুমি শুনতে কি চাও, এর কাছে হার মেনেছিল সমসাময়িক বাকি সব সুর। সেই সময়ের বাংলা ছবির প্লেব্যাক গানের মরা গাঙ্গেও স্রোত এনেছিল জনপ্রিয় এই গানটি। মূল গানের পাশাপাশি সাথী ছবির বাকি গানও দর্শক শ্রোতার পছন্দের শীর্ষে ছিল। তবে এই তুমুল জনপ্রিয়তার পরেও টলিগঞ্জের 1 নম্বর নায়িকার দৌড়ে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে। তার চোখ ছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। তামিল ছবির জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা আবার বাংলা ছবিতে অভিনয় করেন 2002 সালে। বাসু ভট্টাচার্যের পরিচালনায় আবার তিনি জুটি বাঁধেন ফেরদুসের সঙ্গে। মুক্তি পায় টকজাল মিষ্টি। 2003 সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় সঙ্গী ছবিতে দর্শকরা আবার পেয়েছিলেন জিৎ প্রিয়াঙ্কা জুটিকে। তবে তাদের প্রথম ছবির ম্যাজিক বক্স অফিসে আর ফিরে আসেনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে প্রিয়াঙ্কা প্রথম অভিনয় করেন অগ্নিপরীক্ষা ছবিতে। রবি কিনাগি পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল 2006। প্রসেনজিৎ প্রিয়াঙ্কা জুটিকে আবার পাওয়া যায় গুলমাল ছবিতে। স্বপন সাহা পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল 2008 সালে। ছবির বাকি শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন টোটা রায় চৌধুরী ও যিশু সেনগুপ্ত। প্রিয়াঙ্কা অভিনীত আরও দুটি ছবি হল অমর প্রতিজ্ঞা এবং অপরাধী। গুলমালের পরে বাংলা ছবির ইন্ডাস্ট্রি থেকে কার্যত হারিয়ে যান প্রিয়াঙ্কা। আবার তিনি ফিরে আসেন 2011। নন্দিনা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেন হ্যালো মেম সাহেব। এই ছবিতে তার নায়ক জিৎ। এরপর বাংলা ছবিতে প্রিয়াঙ্কাকে আর দেখা যায়নি। এখনকার দর্শকদের মনে হয়েছিল তিনি হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন, কিন্তু আদতেই তা নয়। বরং প্রিয়াঙ্কা দাপটের সঙ্গে কাজ করেছেন তামিলু কন্নড় ছবিতে। প্রিয়াঙ্কার ফিল্মোগ্রাফিতে তামিলু কন্নড় ছবির মধ্যে উল্লেখযোগ্য হল H2O, আইস, রাজা শ্রীময়ী এবং দেবকি। তবে এখন আর তিনি প্রিয়াঙ্কা ত্রিবেদী নন। 2003 সালে কন্নড় ছবির অভিনেতা পরিচালক প্রযোজক উপেন্দ্র রাওকে বিয়ের পর থেকে তিনি প্রিয়াঙ্কা উপেন্দ্র। প্রিয়াঙ্কার সুপারহিট ছবি রায় এবং H2O উপেন্দ্রই ছিলেন নায়ক। বিনোদন জগতের বাইরে উপেন্দ্র অন্য পরিচয়ে আছে। তিনি একজন রাজনীতিবিদ, তৈরিও করে ফেলেছেন নতুন দল। উপেন্দ্র প্রিয়াঙ্কার 2 সন্তান, ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যা। অভিনয় এবং ঘরকন্যা সামলানোর পাশাপাশি প্রিয়াঙ্কা এখনও নিয়মিত অংশ নেন বিভিন্ন ফ্যাশন শোয়ে। জিতের ক্যারিয়ারে 50তম ছবিতে অভিনয় উপলক্ষে 2 বছর আগে তাকে অভিনন্দন জানান প্রিয়াঙ্কা। জিতের সঙ্গে নিজের একটি সাম্প্রতিক ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস ফিরিয়ে এনেছিলেন এই জুটির প্রথম ছবির স্মৃতি। আমাদের এই তথ্যবহুল ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানান।